والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى ما بعد. সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি অনেক মহিলা তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, বিবাহ অনুষ্ঠানে, এইভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেই ক্ষেত্রে নিজেকে অত্যন্ত সুসজ্জিত করে কসমেটিক অন্য প্রসাধনী ব্যবহার করে ওই সমস্ত অনুষ্ঠানে যোগদান করে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন মহিলা একমাত্র স্বামী ছাড়া অন্য কারোর জন্য কি এইভাবে সাজগোজ করা জায়েজ আছে? আকুলু বিল্লাহি তৌফিক। চমৎকার প্রশ্ন করেছেন। আসলেই এই ধরনের প্রশ্ন আমাদের বেশি বেশি করা উচিত। মহিলাদের আসল হচ্ছে বাড়িতে অবস্থান করা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের মূলত বাড়িতেই অবস্থান করাটা উত্তম। তবে একান্তই যদি বা ঘর থেকে বের হতে হয় তাহলে সেটা শরীয়ত যেইভাবে অনুমতি দিয়েছে সেই আলোকেই তাকে বাহিরে বের হতে হবে। দ্বিতীয়ত, বিশেষ করে বিবাহিতা মহিলা একমাত্র তার স্বামী এবং যাদের সঙ্গে বিবাহ হারাম এমন মাহরাম ব্যক্তি ছাড়া অন্য কারোর জন্য সৌন্দর্য প্রকাশ করা এটা জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৩১ নং আয়াতে এই দিকেই তিনি ইঙ্গিত প্রদান করে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবা আও আবাই বুউলাতিহিন। এইখানে আল্লাহ বলছেন যে কোনো মহিলার এটা উচিত নয় যে তার সৌন্দর্য প্রকাশ করবে, তবে স্বামী, তার পিতা, স্বামীর পিতা, এইভাবে আয়াতে অন্যান্য মাহারেম ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে। সুতরাং এছাড়া অন্য কারোর জন্য তার সৌন্দর্য প্রকাশ করে এটা জায়েজ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলাদের উদ্দেশ্য করে বলেছেন যে যখন তোমরা নামাজ পড়তে আসবে তখন কেউ সুগন্ধি লাগিয়ে আসবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মহিলা সুগন্ধি লাগিয়ে রাস্তায় বের হয় এবং পুরুষদেরকে তার দিকে আকৃষ্ট করার চিন্তাভাবনা থাকে, এই মহিলাকে জিনাকারিনী হিসাবে উল্লেখ করা হয়েছে। সুতরাং বিষয়টিকে ভাবা উচিত যে একমাত্র স্বামী এবং মাহরাম ব্যক্তি ছাড়া কোনো মহিলার সৌন্দর্য প্রকাশ করা ওটা উচিত নয়। অথচ আমাদের সমাজে বিষয়টি পুরোপুরি উল্টা। আমরা লক্ষ্য করি যে স্বামীর জন্য সৌন্দর্য প্রকাশ না করে যখন কোনো অনুষ্ঠানে যোগদান করছে, বিবাহ অনুষ্ঠানে অথবা আত্মীয় স্বজনের বাড়িতে যখন বেড়াতে যায় তখন কিন্তু অত্যন্ত সাজগোজ করে বের হয়, এটা ঠিক নয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে স্ত্রীর উচিত স্বামীর জন্য সমস্ত সৌন্দর্য প্রকাশ করা, তদ্রূপ স্বামীরও উচিত যখন স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে, যখন স্ত্রীর সঙ্গে মিলামেশা করবে তখনও তাকে সাজগোজ করে সুগন্ধি লাগিয়ে সুসজ্জিত হয়েই তার কাছে যাওয়া উচিত। এটি উভয়েরই হক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি সাজগোজ করতাম। একদা আমার হাতে আমি কোনো এক গাছের পাতা দিয়ে হাতটাকে সৌন্দর্য করলাম, হইতে পারে সেটা মেহেন্দি। আয়েশা সিদ্দিকা রাসূল সাহেব বললেন, আয়েশা তুমি হাতে কি নিয়েছো? তখন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাযায়্যানতু লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এইভাবে আমি সুসজ্জিত হয়েছি, আমার সৌন্দর্য আমি প্রকাশ করছি, এটা একমাত্র আপনার জন্যই। সুতরাং কোনো মহিলার যখন অনুষ্ঠানে যাবে তখন এইভাবে সাজগোজ করে যাওয়া ঠিক নয়। তবে কতিপয় উলামায়ে কেরাম বলছেন যে যদি কোনো মহিলা প্রসাধনী ব্যবহার করে বাইরে যেতে চায়, সেই ক্ষেত্রে সম্পূর্ণ শরঈ পর্দা করে, যাতে করে এই সুগন্ধি অন্য জায়গায় প্রকাশ না পায়, অন্যর জন্য যেন প্রকাশ না পায়, এমন সুসজ্জিত হয়ে বুরকা পরে কেউ যাতে না দেখে কোনো পুরুষ, তাহলে সেটা প্রয়োজনে কখনো কখনো জায়েজ হতে পারে। কিন্তু উদ্দেশ্য থাকবে যে কোনো পুরুষকে তার দিকে আকৃষ্ট করা নয়, এটি হচ্ছে নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রে যেন আমরা কুরআন সুন্নাহ থেকে সমাধান জেনে সেই অনুপাতে আমল করতে পারি, এই তৌফিক দান করুন।